সরকার ও প্রধানমন্ত্রী নারী পুরুষের সমান অংশগ্রহণের যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সুপারিশের সাথে সাংঘর্ষিক। এর মধ্য দিয়ে প্রশাসনে কর্মরত নারীরা সংঘাতের মুখোমুখি হয়েছেন। সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফওজিয়া মুসলিম। সকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, আইইডিসি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, দেশের মানুষকে সমান অংশগ্রহণে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করা। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই চেতনা থেকে দূরে চলে আসছে। আনিত সুপারিশ শুধু মেয়েরা গার্ড অব অনার দিতে পারল কি না সেই বিষয় নয়, এটা বাংলাদেশের মানুষ কী চেতনায় এগিয়ে যাবে সেই বিষয়ে। গার্ড অব অনার একটি রাষ্ট্রীয় কাজ, একে ধর্মীয় রূপ দেয় একটি উস্কানি বলে মন্তব্য করেন বক্তারা। সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় দায়িত্ব মনে রেখে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। যেই সুপারিশের মধ্যে অবশ্যই কম করে হলো তিনটা দিক আছে, যে তিনটা দিক হলো সাম্প্রদায়িকতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সংবিধানের বিরুদ্ধে। এই সুপারিশ কেবলমাত্র একটা সুপারিশ না, এর মধ্যে যে অন্তর্নিহিত অর্থগুলো আছে, যে প্রকাশগুলো আছে, যে প্রকাশগুলো ভঙ্গিগুলো প্রকাশগুলো লুকিয়ে আছে,